হ্যালো বাচ্চারা, গীতাঞ্জলি কির জন্য আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এক বনে এক শিয়াল বাস করত। সে নিজেকে খুব চালাক মনে করত। শিয়ালের বাসার ঠিক পাশেই ছিল একটি বিল, সেখানে বাস করত একটা সারস পাখি। দুজনের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ ও কৌশল বিনিময় হতো। একদিন শিয়াল বিলের ধার দিয়ে যাচ্ছিল, দেখল সারস পাখি দাঁড়িয়ে আছে। শিয়াল সারস পাখিকে ঠকিয়ে খুব মজা করার জন্য বলল, ভাইয়া কাল আমার বাড়ি তোমার নেমন্তন্ন রইল। সারস পাখিও খুশি হয়ে বলল, নিশ্চয় যাব শিয়াল ভাইয়া। পরের দিন সারস পাখি শিয়ালের বাড়িতে নিমন্তন্ন খেতে এলো। শিয়াল তাকে আপ্যায়ন করে ঘরে বসিয়ে বলল, তুমি বসো, আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি। এই বলে শিয়াল অন্য ঘর থেকে একটা থালায় কিছু পাতলা ঝোল ঢেলে এনে সারসের সামনে পরিবেশন করল এবং নিজের জন্য একটা থালায় ঝোল নিয়ে এলো। সারস তার লম্বা ঠোঁট দিয়ে থালা থেকে এক ফোঁটাও ঝোল খেতে পারল না, আর অন্যদিকে শিয়াল তার থালা সবটুকু ঝোল চেটেপুটে খেয়ে নিল। সারসকে ঠকাতে পেরে শিয়াল বেজায় খুশি, কিন্তু মুখে দুঃখের ভান করে বলল, আমার মনে হয় রান্নাটা ভালো হয়নি, একটুকু খাওনি। সারস বুঝতে পারল শিয়াল তাকে ঠকিয়েছে, কিন্তু মুখে অমায়িক হাসি টেনে বলল, না না, রান্না খুব ভালো হয়েছে, আমি বেশ খেয়েছি, কাল আমার বাড়িতে এসো। সারস বলল, আমার বাড়িতে কাল তোমার নেমন্তন্ন। পরের দিন সকালে শিয়াল সেজে গুজে উপস্থিত হলো সারসের বাড়িতে। সারস জানতো শিয়াল কাঁকড়ার ঝোল খুব ভালোবাসে। শিয়ালকে পরম সমদরে বসিয়ে বলল, তোমার জন্য কাঁকড়ার ঝোল রান্না করেছি, আশা করি তোমার ভালো লাগবে। কাঁকড়ার ঝোলের কথা শুনে শিয়ালের জিভে জল এসে গেল। সারস শিয়ালকে বসিয়ে খাবার আনতে ভিতরে গেল। কাঁকড়ার ঝোলের কথা শুনে শিয়ালের জিভে জল এসে গেল। সারস শিয়ালকে বসিয়ে খাবার আনতে ভিতরে গেল। একটু পরেই সরু গলায় কুঁজো নিয়ে শিয়ালের সামনে উপস্থিত হলো। একটা কুঁজো এগিয়ে দিল, বলল, নাও এবার শুরু করা যাক। কুঁজোর সরু গলায় দিয়ে শিয়াল মুখ ঢোকাতে পারল না। এদিকে কাঁকড়ার ঝোলের সুগন্ধ শিয়ালের খিদে আরও বেড়ে গেল। সারস তার ঠোঁট লম্বা গলা কুঁজোর মতো ঢুকিয়ে সহজে সবটুকু ঝোল খেয়ে নিল। শিয়াল খিদের জ্বালায় কুঁজোর গা চাটতে লাগলো। সারসের বাড়ি থেকে বেরিয়ে শিয়াল ভাবল, সারস আমায় ভালোই আজ জব্দ করেছে। বাচ্চারা বলো তো, এই গল্পটা পড়ে আমরা কি জানতে পারলাম? এটা জানলাম আমরা, ঠিক কাউকে ঢিল মারলে পাটকেল খেতে হয়, কাউকে বিপদে ফেললে নিজেও বিপদে পড়তে হয়।